মেট্রো রেলের এমআরটি লাইন সিক্সে সচিবালয় অংশের কাজে অবহেলা দৃশ্যমান। পিলার সহ প্রয়োজনীয় স্থাপনার জন্য খোঁড়া গর্তে পানি জমে মশার বংশবিস্তার হচ্ছে। অর্ধেক দায় স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ, আর বাকি কাজ গণপূর্ত বিভাগের বলে জানিয়েছে। এদিকে ডেঙ্গুর ঝুঁকি বেড়েই চলেছে। তথ্য অধিদপ্তরের পেছনের অংশে চলছে মেট্রো রেলের এমআরটি লাইন সিক্সের সচিবালয় স্টেশন এলাকা সম্প্রসারণের কাজ। ফলে তথ্য অধিদপ্তর থেকে গণমাধ্যম কেন্দ্র পর্যন্ত পথ সরু হয়ে গেছে। মূল সমস্যা অন্যদিকে, স্টেশন সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণের জন্য খোঁড়া গর্তগুলোতে পানি জমেছে, মশার উপস্থিতিও দৃশ্যমান। ডেঙ্গুর প্রাক মৌসুম বিবেচনায় বিষয়টি ঝুঁকিপূর্ণ। এসব সমস্যা দেখে ভালের দায়িত্ব তো মেট্রো রেল কর্তৃপক্ষেরই। দায়িত্ব তো অবশ্যই আছে, আমার দায়িত্বের ভিতরে আছে, আমি এটা দেখবো। আর পানি জমবে না আমি আশা করি এই কয়েকদিনের মধ্যে। বাউন্ডারি ওয়ালের কাজ তো একটা প্রোগ্রাম দিচ্ছে, প্রোগ্রাম অনেক শেষ হয়ে যাওয়ার কথা কিছুদিনের মধ্যে। আর এটা তো গ্রেট পেন থেকে উঠে যাবে, ফাউন্ডেশন গুলি মানে ব্যাক ক্লিন হয়ে যাবে আর কি। পানি যদি থাকে আমি তিন দিনে সরাই দেবো, দেখি আমি মানে ইয়ার সাথে কথা বলি, অ্যাকশন সাহেবের সাথে। বাকি সমস্যার সমাধান কিভাবে? সমস্যা সংকুল এলাকা দেখতে আসেন গণপূর্ত বিভাগের একজন। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তিনিও আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের। একই সঙ্গে জানালেন মেট্রো রেল কর্তৃপক্ষ স্থাপনা নির্মাণের কাজ যত দ্রুত শেষ করবে ততই মঙ্গল। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।